তো এই যে আপমন একটু ড্যান্স দিচ্ছেন, ইনি হচ্ছেন নাগিন সাপ। এবং এই আপমনের এত সুন্দর নৃত্য দেখে কিছু শিয়ালের বাচ্চার নজর পড়ে আপমনের ওইগুলার উপর। তোমার এই নাচ গান দেখে আমার মন ভরেনি। তো তাহলে তোমাদের মন ভরানোর উপায় কি কি করতে হবে নাগিন আপমনিকে? সুন্দরী, তোমার ওই বক্ষ দোলনের নাচ আমরা আরো দেখতে চাই। ও আচ্ছা, তাহলে এইবার বুঝলাম শালা তোদের নজর কই পড়ছে, একদম জায়গা মতো নজর দিয়ে ফেলছিস। আমার মনে হয় তুমি আমার নাচ গান দেখনি, দেখেছো আমার যৌবন। মানে সত্যি আপমনটা এত বুদ্ধিমান, তার এত বুদ্ধিমত্তায় যে না বলতেই তিনি বুঝে গেলেন যে তারা কি দেখতে চায়। মানে সত্যি ভাবা যায় না এগুলা। তাই বোধহয় নেশা ধরেছে। ঠিক বলেছো সুন্দর রে। হ্যাঁ, তুই বুঝতে পারতেছো না কেন, ওভাবে দৌড়ালে তো নেশা ধরার কথাই, যে কারণে নেশা ধরবে, বাট আমার ধরেনি। তুমি কি নাগিন? চারটা শেয়ালের বাচ্চার মধ্যে একটা শেয়ালের বাচ্চাই বুদ্ধিমান, আপনারা দেখেন যে ও বুঝে ফেলছে এটা নাগিন। এবং এরপর আপুমনি নদীতে গোসল দিতে যায়, মাত্র সে কোলা শুরু করেছে অমনি শেয়ালের বাচ্চাগুলো এসে হাজির হয়। এখানে মিথ্যা বলার কি আছে আপুমনি, তুমি জাস্ট দিয়ে দাও। এবং আপুমনি দিয়ে দেয়, আই মিন তার হাত দিয়ে দেয়। কি নরম হাত! শিয়ালের বাচ্চাটা দেখে মনে হইতেছে শালাই তো হাত ধরে নাই, শালাই অন্য কিছু ধরছে। না হলে ভাই হাত ধরে এমন ফিল ভাই কে নেয়, আর এমন সাউন্ড কে করে ভাই, তুই আমার বল কে করে এমন সাউন্ড। এবং ড্যানি ভাইয়া জঙ্গলের মধ্যে বিন বাজাতে থাকেন সাপ ধরার জন্য, বাট ড্যানি ভাইয়ার বিনের জঘন্য সাউন্ড শুনে সাপ দৌড়ে পালিয়ে যায় এবং সাপের বদলে অন্য কিছুই পাগল হয়ে যায়। এত মধুর সুরে কে বিন বাজাচ্ছে? কে আবার ড্যানি ভাইয়া? এবং আপুমনিটার কি যেন হয়, বিনের জঘন্য সাউন্ড শুনে আপুমনিটা কেমন যেন করতে থাকে, মনে হয় আপুমনিকে কোন একটা রোগে ধরেছে, অনেকটা মির্কে রোগীর মতো। আমি না ভাই বুঝলাম না, সত্যি বুঝলাম না, সামান্য বিনের সাউন্ড শুনে ভাই এমন ফিল ভাই কার হয় ভাই, কে ভাই এমন ফিল নেয়? আর বিনের সাউন্ডে যদি এরকম ফিল হয় মানুষের, তাহলে জনি সিনের ব্যবসা তো আকাশে উঠে যাবে ভাই, না খেয়ে মরে যাবে বিচারা। এবং তারপর দুজন মিলে পরিচিত হন, অনেক দুষ্ট কথা বলেন, নটি টক করেন, এবং যে যা করার কথা না যেগুলো বলার কথা না সেগুলাই তারা বলে। আমি আমার নাম বিনা, আর তুমি? আমার নাম শামুক, বিন বাদন। এবং এই আপমনিটি বাসায় গিয়ে অনেক দুষ্ট চিন্তা করেন, বাজে বাজে কথা ভাবতে থাকেন, এবং ড্যানি ভাইয়া তাকে আলতো করে কল্পনাতে একটা কিসি দেয়। আমিও তোমার কথা ভেবে ঘুমাতে পারছি না। এবং তারা দুজনে মিলে কেন যেন শুয়ে পড়েন, আমি না ঠিক বুঝতে পারলাম যে অসময়ে দুজনে মিলে শুয়ে পড়ার কারণটা কি। এবং অ্যাট লাস্ট আপুটা বুঝতে পারেন যে সব কল্পনা ছিল, আর কল্পনাতে সব কয়টার অত্যন্ত ক্ষতিকর, কারণ তোমরা তো জানো কল্পনাতে এগুলো করলে কি ক্ষতি হয়। সো আপুটা ভুল ভেঙে যায়। আরে মন, আমার এই কল্পনা যদি সত্যি হতো। এবং পরের দিন ড্যানি ভাইয়ের সাথে আপুটি জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে পিটি প্যারেড করে এবং অনেক নাচ নাচি ডলাডলি ঘষাঘষি করে। এবং তাদের এই ডলাডলি ঘষাঘষি আমাদের নাগিন আপু দেখে ফেলেন, এবং নাগিন আপু দেখার পর মনে অনেক কষ্ট পান এবং তিনি দুঃখ প্রকাশ করেন। আমার নাগ আমার মনের বাকিটা শূন্য রেখে আমাকে কাঁদাচ্ছে, কোথায় তুমি নাগ কোথায়? আছে তোমার নাগ আছে, ধৈর্য ধরো, ঠিক সময় হলে চলে আসবে। এসো একবার এসে তোমার নাগিনকে দেখে যাও, আমি যে আজ তোমার বিরহে কেঁদে মরছি। আহা, বললাম তো নাগ আসবে, তোমাকে কাঁদতে হবে না, যখন তার পেটে টান পড়বে ঠিক চলে আসবে। এবং অন্যদিকে নাগ ভাইয়া মানে অমিত হাসান ভাইয়া, তিনি যে বাসাতে বড় হয়েছেন সেই বাসার একটা আপুমনি তাকে অনেক ভালোবাসে, এবং এত পরিমাণ ভালোবাসে যে তিনি তাকে সবকিছু দিয়ে দিতে রাজি। রেখা, সেই ছোটবেলা থেকে একটা কথা বলে আসছে, তোমার বাবা আমাকে আদর করে আশ্রয় দিয়েছেন, তাই আমাকে এমন কোনো কাজ করতে দিও না যাতে করে
তোমার বাবা আমার জন্য দুঃখ পান। নাগের কথাটা কিন্তু সত্যি দুঃখজনক। মেয়েটার বাবা যদি রাগ না করে তাহলে কি সে সবকিছু করে ফেলবে? এটা কোনো কথা? তাহলে নাগিনের কি হবে? আমার কোনো কাজে বাবা দুঃখ পায় না। অদ্ভুত বাবা, তার মেয়েও অদ্ভুত, না হলে এমন মেয়ে কেমনে হয়? এট লাস্ট নাগ এবং নাগিনের দেখা হয়। ওকে দেখে আমার এমন লাগছে কেন? কারণ সে তোমার নাগিন। আমি আমার নাগকে খুঁজে পেয়েছি। তাহলে এখন কি করতে চাও তুমি? আজ আমি মন খুলে, হ্যাঁ সেটাই, কোনো কিছু করলে বা কোনো কিছু দিলে মন খুলে দেওয়া উচিত, যাতে অপরপক্ষ খুব বেশি খুশি হন এবং এট লাস্ট আমাদের ড্যানি ভাইও জেনে যান যে এই আপুটাই নাগিন এবং তাকে ধরতে চলে যান। সব প্রিপারেশন শেষ, তখন একটা অকাম ঘটে এবং নাগিন পালিয়ে গিয়ে ড্যানি তার গার্লফ্রেন্ডের বাসায় আশ্রয় নেয়। চলে যাব সেই রাতে তার নাগিন পুরো মিলনের জন্য তার অপেক্ষা করবে। আমি যখন খুব ছোট তখন থেকে শুধু একটা কথাই শুনতেছি, সেই রাত সেই রাত সেই রাত। বাট সেই রাতটা কবে ভাই, কবে আসে সেই রাত? এবং নাগিন ড্যানি তার গার্লফ্রেন্ডকে অনুরোধ করে যেন ড্যানি তার গার্লফ্রেন্ড তার নাগরাজের কাছে যায়, গিয়ে তাকে বলে তারও মন চাচ্ছে এগুলা করতে। তোমার নাগরাজ যদি আমার কথা বিশ্বাস না করে? এবং নাগরাজকে বিশ্বাস করানোর জন্য মাথার চুল তুলে দেয়। এই চুলটা ওকে দিলে ও বুঝতে পারবে এবং তোমার কথা বিশ্বাস করবে। জীবন আর কি দেখবো ভাই, শেষ পর্যন্ত চুল। কি বললে? যা বলছে ঠিক বলছে, সব সত্য। তুমি আমার নাগিনীর সংবাদ দিয়ে এসেছো? কেন বিশ্বাস হচ্ছে না? এই চুলগুলো দিয়ে দাও। এইটার প্রমাণ মানে কি বলবো, এত জায়গা থাকতে শেষ পর্যন্ত ওর মধ্যেই রাখতে হবে চুলগুলো, আর কোনো রাখার জায়গা নাই। অসাধারণ, এটা তো আমার নাগিনীর চুল। এট লাস্ট সেই মহান রাতটা আসে, আই মিন পূর্ণিমার রাত, এবং সেই আপুমণি নাককে বলে, জাদু ঠিক আছে, এবার তুমি আমাকে একটু আদর করো। অমিত হাসান দেখলো যে একসাথে দুজনের চাপ সামলাতে পারবে না, মুসে পালিয়ে চলে যায়। রাজ এবং পালিয়ে গিয়ে নাগিনের সাথে সেই সবই করে, নাচানাচি ধরাধরি যা যা করার ছিল। নাগ এবং নাগিনের এসব অকাম কুকাম সাপুরে সহ্য হয় না, কারণ সাপুরে প্রচন্ড ধর্মবিশ্বাসী এবং সে চলে আসে তাদের ধরতে। আজ আমার মন্ত্র থেকে তোরা কিছুতেই পালাতে পারবি না। কিছু সময় ধরে সাপ এবং মানুষের মধ্যে মারামারি ধরাধরি ধস্তাধস্তি চলে। এবং সাপুরে নাগিনকে ধরে নিয়ে গিয়ে বলে, সে নাকি মানুষ না, সে নাকি একটা শয়তান। আমি মানুষ নই, আমি শয়তান, আমি ভয়ঙ্কর, আমি এক ভয়ঙ্কর তান্ত্রিক সাপুরে। এবং অন্যদিকে ড্যানি ভাইয়া নাগের হাতে কেলানি খেয়ে সে একদম ভালো হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া ধরে এবং ড্যানি ভাইয়া বলে, তাহলে একদিন ওই সাপের চুবলে তোমাকে মরতে হবে চাচা, মরতে হবে। এবং সাপুরের চরিত্রে সমস্যা থাকায় সেও নাগিনের ওইসব দেখে পাগল হয়ে যায়। তোর রূপ চৌবন আমাকে নেশা ধরিয়ে মাতাল করে দিতে চাইছে। এটা তো দেশালা নাক জানে, তোমার একদম কিল করে দেবে। নাগের জিনিসের দিকে নজর দেওয়া এর বাবা। এবং দীর্ঘ সময় ধরে নাচন টুচন চলে। এবং এট লাস্ট সাপুরের দা ইন ঘটে, বেটা রক্তভূমি করে বেটা সব লুচ্চামি বার করে দিয়ে বেটা মরে যায়। এবং নাগ নাগিন সুখে শান্তিতে তাদের জীবন যাপন করতে থাকে, যা যা করার সেগুলো করে। তো এই ছিল আজকের সিনেমা, সিনেমাটির নাম হলো বিষাক্ত নাগিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারো মুভিটি। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো এবং শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।